এক্সাম্পল টু, এটা আমরা সেদিন দেখেছিলাম, আই হোপ কি আমাদের এই এই সলিউশন পর্যন্ত মনে হয় তোমাদের প্রবলেম হওয়ার কথা না। Y for a point আমাদের তাহলে T11 এটা হলো 75, T21 69, T12 that is 56, T22 50, এই হলো সলিউশন। তাহলে টেম্পারেচার গুলো আমরা পেয়ে গেলাম। এখন এই এই কোশ্চেনটাতে এটা ছিল যে আফটার গেটিং দ্য টেম্পারেচার হোয়াট উইল বি দ্য ভ্যালু অব হিট ফ্লাক্স অ্যাট দিস নোডস। হ্যাঁ, এই প্রত্যেকটা নোডে হিট ফ্লাক্স কত হবে। হিট ফ্লাক্স মিনস মানে এই যে ফ্লাক্স ওয়ার্কটা, ফ্লাক্স, হ্যাঁ ফ্লাক্স, ফ্লাক্স মিনিং, ফ্লাক্স মিনস অ্যাকচুয়ালি ইন্টেন্সিটি। ফ্লাক্স মিনস ইন্টেন্সিটি, হ্যাঁ ইন্টেন্সিটি, দ্যাট ইজ ফ্লাক্স ইজ গিভেন ইন পার ইউনিট এরিয়া, পার ইউনিট এরিয়া, এনি প্রপার্টি, এনি প্রপার্টি ফ্লো পার ইউনিট এরিয়া ইজ কল্ড দ্য ফ্লাক্স অফ দ্যাট প্রপার্টি, দ্যাট ইজ হিট প্রপার্টি ফ্লো পার ইউনিট এরিয়া উইল বি হিট ফ্লাক্স, মোমেন্টাম ফ্লো পার ইউনিট এরিয়া উইল বি মোমেন্টাম ফ্লাক্স, মাস ফ্লো পার ইউনিট এরিয়া উইল বি কল মাস ফ্লাক্স, এনার্জি ফ্লো পার ইউনিট এরিয়া উইল বি কল এনার্জি ফ্লাক্স। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দ্যাট ইজ ফ্লাক্স ইজ এনি প্রপার্টি ফ্লো নর্মাল টু পার ইউনিট এরিয়া। তা আমাদের এখানে হিট ফ্লাক্স বলছে, তাহলে হিট ফ্লাক্স দ্যাট ইজ হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ হিট ফ্লো পার ইউনিট এরিয়া অ্যাট দিস পয়েন্টস। হ্যাঁ, অ্যাট দিস পয়েন্টস, তাহলে এটা আমরা কীভাবে বের করব, এটা বের করব হলো গিয়ে যে এটা বের করব যে তোমার ইয়ে যেটা মানে কন্ডাকশন ইকুয়েশন যেটা তোমরা এই ফুরিয়ারের ইকুয়েশন তো মনে হয় জানো, তাই না? এটা জানো কি না, ফুরিয়ারস ল অফ হিট কন্ডাকশন। তাহলে ফুরিয়ারস ল অফ হিট কন্ডাকশন হলো কি, যে রেট অফ ফ্লো অফ হিট ট্রান্সফার অ্যাক্রস এন এরিয়া এ ইজ গিভেন বাই দিস মাইনাস কে এ ডিটি বাই ডি, কে টা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হলো কন্ডাক্টিভিটি অফ দি ম্যাটেরিয়াল। তো যেহেতু আমাদের বলা হয়েছে যে হিট ফ্লাক্স মিনস যে হিট ফ্লো পার ইউনিট এরিয়া, দ্যাট ইজ এই যে এই এটা এদিকে চলে আসবে, সো
So this A is cancelled. This A is not necessary. So আমাদের আসলে প্রতিটা পয়েন্টে হিট ফ্লাক্সটা বের করতে হবে মাইনাস কে ডিটি বাই ডিএক্স দিয়ে, মাইনাস কে ডিটি বাই ডিএক্স। আচ্ছা, তাহলে ডিটি বাই ডিএক্সটা কি? এই প্রতিটা পয়েন্টে ডিটি বাই ডিএক্স হলো গিয়ে যে আমরা যদি এফডিএম করি, এফডিএম করলে প্রতিটা পয়েন্টে ডিটি বাই ডিএক্স হলো গিয়ে তোমার ধরো দুই ভাবে করা যায়, ডিটি বাই ডিএক্সটা দুই ভাবে করা যায়, দুই ভাবে না তিন ভাবে করা যায়। তোমরা জানো যে ডিটি বাই ডিএক্সটা কোন একটা পয়েন্টে আই মাইনাস ওয়ান আই আই প্লাস ওয়ান, হ্যাঁ এই হলো পয়েন্ট। তাহলে কোন একটা পয়েন্টে ধরো টি টি আই মাইনাস ওয়ান টি আই আর টি আই প্লাস ওয়ান, হ্যাঁ তাহলে ডিটি বাই ডিএক্স অ্যাট সাম পয়েন্ট আই, হ্যাঁ দিস ক্যান বি ইভ্যালুয়েটেড, তোমরা জানো অনেকভাবে করা যায়। আমরা এক্সাম্পল ওয়ান এক্সাম্পল টুতে যেটা দেখেছি সেটা হলো এরকম, সামনের পয়েন্টটা এই টি আই এর সামনের পয়েন্টটা মাইনাস টি আই এর পেছনের পয়েন্টটা ডিভাইডেড বাই টুয়াইস দ্য বা ডিস্টেন্স ডিস্টেন্স ধরো এটা ডেল্টা এক্স ডেল্টা এক্স টুয়াইস দ্য ডিস্টেন্স অফ ডেল্টা এক্স, এটা একটা, এটাকে বলে সেন্ট্রাল ডিফারেন্সিং স্কিম, সেন্ট্রাল ডিফারেন্সিং। আচ্ছা আরেকটা হতে পারে এরকম টি আই প্লাস ওয়ান মাইনাস টি আই ডিভাইডেড বাই ডেল্টা এক্স, তাই না? সামনেরটা থেকে পেছনেরটা বিয়োগ, সরি এই যেটাতে বের করব ওইটা সামনেরটা থেকে বিয়োগ দিয়ে ডেল্টা এক্স, এটাকে বলা হয় ফরওয়ার্ড ডিফারেন্সিং স্কিম বা ফরওয়ার্ড ডিভাইডেড ডিফারেন্স, হ্যাঁ ফরওয়ার্ড ডিভাইডেড ডিফারেন্স, সেন্ট্রাল ডিভাইডেড ডিফারেন্স। আরেকভাবে হতে পারে টি আই মাইনাস টি আই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ডেল্টা এক্স, এটাকে কি বলে? এটাকে বলে ব্যাকওয়ার্ড ডিভাইডেড ডিফারেন্স। এগুলো তো মনে হয় এগুলো তোমরা জানো তো, তাই না? একটু 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 রিপ্লাই করো তো, রেসপন্স করো, তোমরা জানো তো এটা, না? তাই তো জানি, জানো তাহলে এই এইভাবে করা যায় আর কি। তাহলে আমরা এই এটাতে যেটা করবো যে এখানে তাহলে এইখানে যেটা করব এখানে হলো যে এই যে তোমার যে কোনো একটা এই পয়েন্টটা থেকে ধরো এই পয়েন্টে ফ্লাক্সটা বের করবো, এই যে টি ওয়ান ওয়ানে, টি ওয়ান ওয়ানে বের করব। তাহলে টি ওয়ান ওয়ান ও আচ্ছা এটা হলো মাইনাস ডিটি বাই ডিএক্স, হ্যাঁ মাইনাস ডিটি বাই ডিএক্স। তাহলে মাইনাস ডিটি বাই ডিএক্স মানে কি? মাইনাস ডিটি বাই ডিএক্স মানে হলো গিয়ে যে আমরা যেটা করি আর কি সেটা উল্টো হবে। তাহলে এই টি জিরো ওয়ান মাইনাস টি ওয়ান ওয়ান ডিভাইডেড বাই ডেল্টা এক্স। দেখো এখানে এটা এটা বুঝতে পারছো কিনা, আমাদের হওয়া উচিত টি ওয়ান ওয়ান মাইনাস টি জিরো ওয়ান ডিভাইডেড বাই ডেল্টা এক্স, কিন্তু যেহেতু মাইনাস আছে সো আমরা এটাকে জাস্ট চেঞ্জ করে দিলাম, হ্যাঁ আর ডেল্টা এক্স ইকুয়ালস টু ওয়ান। এখন এই কে এর ভ্যালুটা, কে এর ভ্যালুটা আমরা দেওয়া থাকলে তো ভালো, আর না দেওয়া থাকলে আমরা কে এর ভ্যালুটা ওয়ান ধরে নিব। তাহলে এখানে যেহেতু এই প্রবলেমটাতে কে এর ভ্যালুটা দেওয়া নেই, আমরা কে এর ভ্যালুটা ওয়ান ধরে নিয়েছি। তাহলে কে এর ভ্যালু যদি ওয়ান ধরি দেন উই ক্যান হ্যাভ আমরা কে এর ভ্যালু ওয়ান ধরলে আমরা
করতে পারি, হিট ট্রান্সফার, হিট ফ্লাক্সটা বের করতে পারি। আচ্ছা, এই তাহলে এই অঙ্কে আমরা তাই করছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে তোমাদের এই এইখানে আসলে এই এই যে এই 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 জায়গাটাতে এই জায়গাটাতে এই জায়গাটাতে আসলে একটা পয়েন্টের দেখানো হলো, হিট ফ্লাক্স দেখানো হলো। হ্যাঁ, ইন এই পয়েন্টের তোমার মানে থিমটা হলো কি, যে এই পয়েন্টে আমরা এক্স ডিরেকশনে হিট ফ্লাক্সটা বের করবো, ওয়াই ডিরেকশনে হিট ফ্লাক্সটা বের করবো। এক্স ডিরেকশনে হিট ফ্লাক্সটাকে আমরা বলতেছি কিউ ডট মানে এক্স, আর ওই ওয়াই ডিরেকশনটা বলতেছি কিউ ডট ওয়াই। হ্যাঁ, তারপরে দুটোকে আমরা করলে তোমার যে স্কোয়ার রুট মানে দুটোর স্কোয়ার পিথাগোরাস থিওরেম আর কি। হ্যাঁ, তাহলে আমরা এটার ম্যাগনিটিউডটা পেয়ে যাব, আর এই এটার ডিরেকশনটা পেয়ে যাব হলো গিয়ে উইথ রেসপেক্ট টু দ্য এক্স। হ্যাঁ, মানে হিট ফ্লাক্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, হিট ফ্লাক্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, ইট উইল হ্যাভ বোথ দ্য ম্যাগনিটিউড অ্যান্ড দি ডিরেকশন। সো ম্যাগনিটিউডটা আমরা বের করবো হলো গিয়ে যে আমরা এক্স ডিরেকশন ওয়াই ডিরেকশনে এটা বের করবো, ম্যাগনিটিউডটা বের করবো আমরা এক্স ডিরেকশন অ্যাট এনি গিভেন পয়েন্ট। হ্যাঁ, অ্যাট এনি গিভেন পয়েন্ট উই উইল ডিটারমিন দ্য এক্স ডিরেকশনাল হিট ফ্লাক্স কিউ এক্স অ্যান্ড দি ওয়াই ডিরেকশনাল হিট ফ্লাক্স কিউ ওয়াই। হ্যাঁ, হিট ফ্লাক্স কিউ ওয়াই, তাহলে বের করে এখান থেকে আমরা বের করবো হলো যে ফাইনালি রেজাল্টেন্ট হিট ফ্লাক্স ইট ইজ কিউ। হ্যাঁ, কিউ অ্যাট দিস পয়েন্ট, মানে ধরো এই পয়েন্টটাকে যদি আমরা বলি 1 1, তাহলে কিউ অ্যাট 1 1। হ্যাঁ, তাহলে ম্যাগনিটিউড আর ডিরেকশন থিটা, থিটা উইল বি গিভেন বাই কিউ ওয়াই বাই কিউ এক্স। হ্যাঁ, এভাবে তাহলে একটা পয়েন্টের এটা একটা পয়েন্টে বের হলো। এরকম বাকি পয়েন্টগুলো আমরা তো সবগুলো পয়েন্টের ইয়ে জানি, তাহলে বাকি পয়েন্টগুলোরও এটা এভাবে বের করা যাবে হিট ফ্লাক্স। এই হিট ফ্লাক্স বের করার নিয়ে তোমাদের কারো কোনো কমেন্ট বা কোনো কোয়েশ্চেন থাকলে ইউ ক্যান আস্ক মি নাও। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে এখন করতে পারো। তোমাদের কোনো কোয়েশ্চেন নাই, ঠিক আছে, তাহলে আমি নেক্সট প্রবলেমটাতে যাই, এক্সাম্পল 3। এক্সাম্পল 3, এগেইন এ লং থিন রড। হ্যাঁ, আবার একই একই ঘটনা, থিন। হ্যাঁ, এ লং থিন রড অফ এ টোটাল লেন্থ অফ 10, এল ইকুয়ালস টু 10, হ্যাঁ, এল ইকুয়ালস টু 10, লেন্থ অফ 10 ইজ মেড অফ এ মেটাল উইথ কে, দ্যাট ইজ থার্মাল কন্ডাক্টিভিটি অফ 0.5, সি দ্যাট ইজ তোমার ডেন্সিটি, কি বলে এটাকে, যেন বলে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। হ্যাঁ, স্পেসিফিক হিট সি 0.22, আর ডেন্সিটি হলো রো 2.7। তাহলে থার্মাল কন্ডাক্টিভিটি কে স্পেসিফিক হিট সি আর ডেন্সিটি রো দেওয়া আছে।
at t equals to zero, meaning at initial time, at some initial time, the temperature of the rod is zero. The temperature is shabgulo pointer hello temperature zero, and the boundary conditions are fixed for all times. Tale a t zero, meaning x equal at x equals to zero, eta holo 200. আর এট টি ইকুয়ালস টু 10 এটা হলো 50, টি ইকুয়ালস টু 0 200, আর টি ইকুয়ালস টু মানে এক্স ইকুয়ালস টু 10 এট এক্স ইকুয়ালস টু 10 টি ইকুয়ালস টু 50. সলভ ফর দ্য টেম্পারেচার ডিস্ট্রিবিউশন অ্যালং দ্য রড এট টি ইকুয়ালস টু 6, মানে টি ইকুয়ালস টু 0 অ্যান্ড দেন টি ইকুয়ালস টু 6, মানে ধরো 0 সেকেন্ডে ইনিশিয়াল টাইমে আর 6 সেকেন্ডস আফটার 6 সেকেন্ডস. টেক টেক ডেল্টা এক্স ইকুয়ালস টু 2 অ্যান্ড ডেল্টা টি ইকুয়ালস টু 2, মানে ডেল্টা এক্স কে তো আমরা বলতেছি হলো গিয়ে স্পেশাল গ্যাপ বা স্টেপ. আর এই যে ডেল্টা টি এর একটা খুব সুন্দর নাম আছে, এটাকে বলা হয় টাইম স্টেপ. হ্যাঁ, এটাকে বলে টাইম স্টেপ. আর ডেল্টা এক্স শুধু স্টেপ. হ্যাঁ, স্টেপ মানে শুধু স্টেপ বলতে বোঝায় হলো স্পেশাল স্টেপ. ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই, ডেল্টা জেড, হ্যাঁ, এটাকে স্টেপ তোমার এটাকে বলা হয় স্টেপ সাইজ শুধু স্টেপ. আর ডেল্টা টি কে বলা হয় টাইম স্টেপ. হ্যাঁ, তাহলে টাইম স্টেপ সাইজ অফ 2 এন্ড স্টেপ সাইজ অফ 2, দুটোই স্টেপ সাইজ অফ 2 এন্ড টাইম স্টেপ অফ 2. তোমরা খেয়াল করে থাকবা যে আমরা এই পর্যন্ত কিন্তু এই যে টাইমটা ইউজ করিনি. হ্যাঁ, প্রথম প্রবলেম ছিল স্টেডি স্টেট রডটা, একদম এক্সাম্পল ওয়ানে ছিল রডটা স্টেডি স্টেট, সো আমরা টিতে যাইনি. সেকেন্ড এক্সাম্পলও ছিল স্টেডি স্টেট, সো আমরা টিতে যাইনি. তবে ফার্স্ট এক্সাম্পলের সাথে সেকেন্ড এক্সাম্পলের ডিফারেন্সটা হলো গিয়ে যে ফার্স্ট এক্সাম্পলে ছিল 1D, ওয়ান ডাইমেনশনাল. ফার্স্ট এক্সাম্পলটা ছিল ওয়ান ডাইমেনশনাল, আর সেকেন্ড এক্সাম্পলটা হলো টু ডাইমেনশনাল. ফার্স্ট এক্সাম্পলে আমাদের শুধু ছিল এক্স, সেকেন্ড এক্সাম্পলে আমরা দেখেছি এক্স ওয়াই প্লেন. হ্যাঁ, টু ডি, সেকেন্ড এক্সাম্পলটা ছিল টু ডি. আর থার্ড এক্সাম্পলটাও কিন্তু টু ডি কিন্তু ইন স্পেস অ্যান্ড টাইম. আর সেকেন্ড এক্সাম্পলটা ছিল টু ডি ইন স্পেস, এক্স ওয়াই টু ডি বাট টু ডাইমেনশনাল বাট ইন স্পেস এক্স ওয়াই. আর থার্ড এক্সাম্পল থ্রিটা হলো টু ডাইমেনশনাল বাট ইন স্পেস অ্যান্ড টাইম. ইন স্পেস অ্যান্ড টাইম, তাহলে ইন স্পেস অ্যান্ড টাইম এর মধ্যে স্পেস অ্যান্ড টাইম বেসড প্রবলেম গুলোর একটা স্পেশালিটি হলো গিয়ে যে স্পেস অ্যান্ড টাইম বেসড প্রবলেম হলে ইট শুড বি কম্পিউটেড বেসড অন টাইম. হ্যাঁ, মানে এটা এটা এই ধরনের প্রবলেমকে বলা হয় এই ধরনের প্রবলেমকে বলা হয় টাইম মার্চিং. আমার হাতের লেখা খুব খারাপ. হ্যাঁ, এই যে মার্চিংটা টাইম মার্চিং, এম এ আর সি এইচ আই, টাইম মার্চিং প্রবলেম. হ্যাঁ, বা টাইম মার্চ প্রবলেম. তো এই এই ধরনের প্রবলেম মানে এই টাইম ডাইমেনশনটা থাকলে সেটা এই সলিউশনটা বের করতে হয় টাইম বেসড.
মানে দ্য সলিউশন স্টার্টস ফ্রম সাম ইনিশিয়াল টাইম টি ইকুয়ালস টু জিরো অ্যান্ড দেন ইট গোজ অন উইথ দ্য ইট গোজ উইথ দ্য টাইম স্টেপ ইট ইজ দ্য গিভেন টাইম স্টেপ ইট গোজ উইথ দ্য টাইম স্টেপ আপ টু দ্য টোটাল টাইম হ্যাঁ এই যে টি ইকুয়ালস টু সিক্স তাহলে এই প্রবলেমের সলিউশনটা শুরু হবে টি ইকুয়ালস টু জিরো থেকে এবং ডেল্টা টি করে করে ইনক্রিমেন্ট করে করে প্লাস ডেল্টা টি প্লাস ডেল্টা টি করে করে প্লাস ডেল্টা টি করে করে ইট উইল গো আপ টু দ্য ফাইনাল টাইম হ্যাঁ টি ইকুয়ালস টু সিক্স টি ইকুয়ালস টু সিক্স এই যে ডেল্টা টি করে করে যাওয়া এটাকে বলা হয় টাইম মার্জিন আচ্ছা এখানে ফলে সিচুয়েশনটা হলো এরকম যে এই যে এই এই ফিনটা মানে এই যে রডটা এই যে রডটা এই রডটা এই রডটা পুরোটাই এই রডটা পুরোটাই জিরো ডিগ্রিতে আছে মানে জিরো ডিগ্রি সেলসিয়াস আর কোথায় দ্য টেম্পারেচার অফ দি রড ইজ জিরো At time equals to zero, temperature rod temperature of the rod is zero. And at t equals to zero, at t equals to zero, pura rod tai holo zero degree Celsius. Hotat kore at t equals a rod take dharo, mane emon ekta environment e niye jawa holo. Then the rod is suddenly connected with with two machines or two furnaces. The rod is connected, suddenly connected with the two furnaces. Furnace to natural temperature could be come. Dharo a rod ta duto device ke connect korlo. Ekta device er temperature holo 200, ar ekta device er temperature holo 50. Hotat kore eta connect kore fellu duto device ke. Othoba duto environment ke connect korlo. যেটার একটা এনভায়রনমেন্ট হলো 50 ডিগ্রি সেলসিয়াস আছে আর একটা এনভায়রনমেন্ট হলো 200 ডিগ্রি সেলসিয়াস আছে এবং এগুলো স্টেডি স্টেট এনভায়রনমেন্ট সো এটা 200 এই থাকবে আর এটা 50 তেই থাকবে হ্যাঁ লেফট হ্যান্ড সাইডটা 200 এই থাকবে আর রাইট হ্যান্ড সাইডটা 50 তেই থাকবে ঠিক আছে এটা হলো যে সিচুয়েশন যে পুরো সময় ধরে এই লেফট হ্যান্ড এনভায়রনমেন্ট আর এই যে রাইট হ্যান্ড সাইড এনভায়রনমেন্টটা চেঞ্জ হবে না কিন্তু যেহেতু রডটা হঠাৎ করে টি ইকুয়ালস টু জিরোতে এই ধরনের একটা এনভায়রনমেন্টে চলে আসছে সো এই এদিকে কিছু হিট ফ্লো হবে হ্যাঁ হিট ফ্লো হবে হিট ফ্লো হবে তাহলে হিট ফ্লো হলে আমাদের এই এই পয়েন্টের টেম্পারেচার গুলো কত হবে আফটার সিক্স সেকেন্ডস আফটার সিক্স সেকেন্ডস তাহলে আমরা আগের এক্সাম্পলগুলো করেছি হলো গিয়ে স্টেডি স্টেট হ্যাঁ মানে নো চেঞ্জ উইথ টাইম কিন্তু এই এক্সাম্পলটা হলো আনস্টেডি স্টেট হ্যাঁ আনস্টেডি স্টেট তাহলে আনস্টেডি স্টেট প্রবলেমগুলো আমাদের সলভ করতে হলো গিয়ে বাই ইউজিং টাইম মার্চিং হ্যাঁ টাইম মার্চিং তাহলে এই একটু মানে এক্সাম্পল ওয়ান আর টু একদম একই রকম শুধু আমরা ডাইমেনশনটা চেঞ্জ করেছি টি ওয়ানের জায়গায় টি ওয়ান ওয়ান টি টু এর জায়গায় টু টু ওয়ান এরকম হ্যাঁ কিন্তু এখানে পুরো ইয়েটা মানে একটু জিনিসটা একটু চেঞ্জ আছে আচ্ছা তাহলে আমরা আগাই প্রবলেমটা বলতে আমরা বুঝতে পারছি হ্যাঁ আমরা একটু আগাই তাহলে প্রথম হলো গিয়ে ক্রিয়েটিং জিওমেট্রি হ্যাঁ জিওমেট্রি এখানে কিছু নাই যেহেতু এই ফিনের আশেপাশের মানে আমরা শুধু এই ফিনের মধ্যে টেম্পারেচার ডিস্ট্রিবিউশনটা দেখতেছি আমরা শুধু যেহেতু ফিনের মধ্যে টেম্পারেচার ডিস্ট্রিবিউশনটা দেখতেছি এই আশেপাশের এনভায়রনমেন্টের এফেক্টটা এখানে নাই হ্যাঁ এনভায়রনমেন্ট এফেক্টটা এখানে নাই সো আমরা আর সারাউন্ডিংস ওইভাবে নিচ্ছি না এটাই আমাদের কম্পিউটেশনাল ডোমেইন হ্যাঁ পুরোটা সো ক্রিয়েটিং জিওমেট্রি স্টেপ ওয়ান শেষ স্টেপ টু যেহেতু রডের লেন্থ হলো টেন
আর ডেল্টা এক্স নিতে বলছে টু করে, সো টু করে নিলে কত হবে, টু ফোর সিক্স এইট টেন। হ্যাঁ, দ্যাট ইজ আমরা আমাদের আসলে এই অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম স্পেসিফিকেশন উই ক্যান হ্যাভ ফোর ইন্টেরিয়র নোডস। হ্যাঁ, অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম স্পেসিফিকেশন উই ক্যান হ্যাভ ফোর ইন্টেরিয়র নোডস, ফোর ইন্টেরিয়র নোডস হয়ে গেল আমাদের এই। এবং এখানে এই প্রত্যেকটা রোটে ডেল্টা এক্স হলো গিয়ে মানে স্টেপ সাইজ হলো টু, স্টেপ সাইজ হলো টু। নাও গভর্নিং ইকুয়েশন সেট আপ, হ্যাঁ গভর্নিং ইকুয়েশন সেট আপ, গভর্নিং ইকুয়েশন সেট আপ আমরা দেখতেছি এটা একটা মানে ওয়ান ডাইমেনশনাল আনস্টেডি স্টেট, মানে টু ডি যেটা বললাম, টু ডি, টু ডি ইন স্পেস অ্যান্ড টাইম। হ্যাঁ, মানে ওয়াই অ্যান্ড জেড ইজ মিসিং, হ্যাঁ ওয়াই অ্যান্ড জেড ইজ মিসিং। সো আমরা একেবারে এই ওয়াই কম্পোনেন্ট জেড কম্পোনেন্ট একবারে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, নো ভি নো ডাব্লিউ, নো ওয়াই নো জেড, no y no z, no v no w, no v no w, then we are left with these things, মানে যেগুলো জিনিসগুলো রয়ে গেছে। আচ্ছা, এর মধ্যে আমরা উই উইল নেগলেক্ট দ্য বডি ফোর্স, হ্যাঁ উই নেগলেক্ট দ্য বডি ফোর্স। এই প্রবলেমটাতে তাহলে এখানে আমরা এখন আমাদের রয়ে গেল হলো গিয়ে, ও এই যে সোর্স টার্ম, যেহেতু কিছুই বলা নাই, সো এটা এটা জিরো, দিস সোর্স টার্ম জিরো, সোর্স টার্ম জিরো। আচ্ছা, যেহেতু একটু এখানে একটু ট্রিক্স আছে, যে যেহেতু আমাদের এখানে বলা নাই যে কুইসেন্ট ফ্লুইড, হ্যাঁ বাই স্টিল ফ্লুইড, বাই স্টিল ফ্লুইড এই এই জিনিসটা বলা নাই, হ্যাঁ বলা নাই, বাট ইউ এর ভ্যালোসিটিটাও দেওয়া নাই, সরি দেওয়া নাই, দেওয়া নাই, ইউটা কত, মানে বলা নাই যে কুইসেন্ট বাই স্টিল ফ্লুইড, আবার এটাও মানে ইউ এর ভ্যালু, ইউ এর ভ্যালুও দেওয়া নাই, হ্যাঁ দেওয়া নাই। সো আমরা এখন কি করব, এখানে আমরা যেটা করতে পারি যে উই ক্যান সলভ ফর কন্টিনিউটি নেভেল স্টোকস ইকুয়েশন টু ডিটারমিন ইউ, হ্যাঁ টু ডিটারমিন ইউ, অ্যান্ড দেন দ্য ইউজিং দ্যাট ইউ উই ক্যান সলভ দ্য এনার্জি ইকুয়েশন ফর টি। তো এই মেথডটা আমরা এখনো জানি না, হ্যাঁ আমরা এখনো শিখি নাই। সো হোয়াট উই উইল ডু, মানে এটা এটা কিন্তু যেহেতু বলা নাই, সো আমরা এভাবে করতে পারি যে কোয়ান্টিটিটা নেভেল স্টোকস ইউজ করে আমরা ইউটা বের করব, অ্যান্ড দেন ইউজিং দ্যাট ইউ উই ক্যান ইউজ, আমরা যেহেতু আমরা এটা এখনো বা আমরা উই উই মেক ইট সিম্পলিফাইড, হ্যাঁ মানে বাই মেকিং সিম্পলিফাইড অ্যাসামশন উই অ্যাসিউম স্টিল ফ্লুইড, যেহেতু বলা নাই, সো ইউ ইকুয়ালস টু জিরো, হ্যাঁ মানে কুইসেন্ট ফ্লুইড, উই অ্যাসিউম কুইসেন্ট ফ্লুইড, তাহলে কুয়েশন ফ্লুইড ধরলে ইউ জিরো, ইউ জিরো, ইউ জিরো, হ্যাঁ ইউ জিরো। ঠিক আছে, মানে ইঞ্জিনিয়ার্স আর ফ্রি টু মেক অ্যাসামশনস, ইঞ্জিনিয়ার্স আর ফ্রি টু মেক অ্যাসামশন, এই যে ইউ জিরো। সো উই আর লেফট উইথ অনলি এটা, হ্যাঁ এটা। সো যখনই আমরা ইউটা কুয়েশন ফ্লুইড ধরলাম, এই ফার্স্ট ইকুয়েশনটা হয়ে গেল
rho equals to constant acha je u0 ar second equation ta theke holo redo शुरू थकल पाचल रो इक्वल्स टू कन्स्टेंट और इक्वेशन थे शुद्ध यहाँ पासी पी इक्वल्स टू कन्स्टेंट जेटा सल्यूशन कुछ एफेक्ट करते सल्व हाँ सल्व क्या न्यूमेरिकली सल्व कर दरकार नहीं पे गेस गवर्निंग इक्वेशन थे हल गैट इज द गवर्निंग इक्वेशन फॉर दिस पार्टिकुलर सेटअप बिकम्स दिस दिस पार्टिकुलर प्रॉब्लम द गवर्निंग इक्वेशन फॉर दिस पार्टिकुलर प्रॉब्लम बिकम्स दिस Now, how to discretize this? Eta amra jani. Alpha value ta alpha. Ekhane alpha. Alpha holo giye k by rho c. Alpha. Ei tumra attendance ta diye dao shobai. Ha? Attendance shobai ekto chat box e diye dao. Acha alpha equals to k by rho c. So amra alpha is a constant. Alpha value ta amra ei je ber kore fellam. Alpha value ta holo তোমার এই 0.84 আলফা ভ্যালু হলো 0.84 আর এটা এটা তো আমরা আগে থেকেই জানি এটা কি হবে এটা কি হবে এই টিআই প্লাস 1 মাইনাস টুয়াইস টিআই প্লাস টিআই মাইনাস 1 ডিভাইডেড বাই ডেল্টা এক্স স্কয়ার হ্যাঁ এটা আমরা জানি কিন্তু नतून जिन देखते इटारेशन एन ना इटारेशन एन ना टाइम মানে টাইম যে ডাইমেনশন এই টাইম ডাইমেনশনের এটা হলো কি বলবো এটাকে মানে যেমন কোন একটা এনি প্রপার্টি ফাই হ্যাঁ এনি প্রপার্টি স্মল ফাই এনি প্রপার্টি ফাই ফাই হ্যাজ ফোর ডাইমেনশনস আই জে কে আচ্ছা না এইভাবে না মানে এনি এনি প্রপার্টি এনি প্রপার্টি ফাই ইট ইট ইজ ইট হ্যাজ থ্রি ডাইমেনশনস এক্স ওয়াই জেড এন্ড টি হ্যাঁ মানে বাই কনভেনশন টিটাকে সুপারস্ক্রিপ্ট দেখানো হয় হ্যাঁ সাবসে মানে এক্স ওয়াই জেড স্পেশাল স্পেশাল ডাইমেনশনস গুলোকে দেখানো হয় হলো গিয়ে সাবস্ক্রিপ্ট হিসেবে আর টাইম ডাইমেনশনটাকে দেখানো হয় হলো গিয়ে সুপারস্ক্রিপ্ট হিসেবে এটা লাগে একটা মানে কনভেনশনাল প্র্যাকটিস হ্যাঁ কনভেনশনাল প্র্যাকটিস তাহলে এক্স ওয়াই জেড এটা তো লাগে তোমার কন্টিনিউয়াস সলিউশনে ডিসক্রিট সলিউশনে আমরা এটাকে এক্সপ্রেস করি হলো গিয়ে আই এক্স এক্স এর স্ক্রিপ্ট হলো আই জে কে হ্যাঁ মানে এক্স ওয়াই জেড এটা হলো কন্টিনিউয়াস ডোমেইন এক্স ওয়াই জেড এবং টি এক্স ওয়াই জেড এবং টি হলো কন্টিনিউয়াস ডোমেইনের সলিউশন আর ডিসক্রিট ডোমেইনের সলিউশন ইজ ডেজিগনেটেড বাই সাম ইন্টিজার নাম্বার আই জে কে এন্ড টি ইজ ডেজিগনেটেড বাই এন দ্যাট ইজ এনি কন্টিনিউয়াস সলিউশন মানে ইউ হ্যাঁ ভি ডাব্লু পি টি অ্যাট এনি পয়েন্ট এক্স ওয়াই জেড অ্যাট এনি টাইম টি
can be obtained by analytical solution if can be solved. ওই জিনিসটাকে discrete domain-এ আমরা বলতেছি হলো I, J, K, N. I, J, K, N. Since এই প্রবলেমটা হলো one dimensional, so we drop this two dimensions, special dimensions. So only one special dimension remains, I, but time dimensions remain. Time-টা আমরা superscript হিসেবে লিখি. তাহলে এই প্রবলেমটাতে মানে এই ফাইটা হলো কি টি, তাহলে টি এক্স স্পেশাল ডাইমেনশন হলো একটা আর টাইম ডাইমেনশন হলো একটা. হ্যাঁ, তাহলে দিস ইজ স্পেশাল ডাইমেনশন, দিস ইজ টাইম ডাইমেনশন. তাহলে আমরা যেহেতু দুটো ডাইমেনশন আছে, সো দুটো ডাইমেনশনে লিখলাম, একটা স্পেশাল ডাইমেনশন একটা টাইম ডাইমেনশন. তাহলে এই এখানে যেহেতু টাইমের সাথে কোনো চেঞ্জ নাই, এটা স্পেশাল রেট অফ চেঞ্জ, সো এই আমরা টাইমেরটা ঠিক রাখলাম এন এন এন, আর স্পেশালটা চেঞ্জ করলাম আই প্লাস ওয়ান আই আই মাইনাস ওয়ান. অন দি আদার হ্যান্ড ওয়াইল ডিসক্রিটাইজিং দিস, যেহেতু এটা টাইম রেট অফ চেঞ্জ এট এ পয়েন্ট আই, যেহেতু এটা টাইম বেস চেঞ্জ মানে দ্যাট ইজ ডেল্টা টি, ডেল্টা টি, সো স্পেসের কোনো চেঞ্জ নেই, এটা টাইম বেস চেঞ্জ, সো স্পেসের এখানে আমরা আই আই রাখতেছি আর টাইমটা চেঞ্জ হয়ে যাচ্ছে এন প্লাস ওয়ান এন. ঠিক আছে, এন প্লাস ওয়ান এন মানে আমরা টাইমটাকে এভাবে চিন্তা করতে পারি যে তোমার আগের মতো যে আমাদের এই এটা হলো এক্স ডাইমেনশন, এই একটা একটা ডাইমেনশন হলো এক্স আর একটা ডাইমেনশন এভাবে এখানে চিন্তা করা যায় এটা হলো টি. হ্যাঁ, টি ডাইমেনশন, তাহলে ইট স্টার্টস ফ্রম জিরো অ্যান্ড দেন সাম এন ভ্যালু. হ্যাঁ, সাম এন ভ্যালু মানে এই টাইমটা স্পেশাল ডাইমেনশন না. হ্যাঁ, জিরো ইনিশিয়াল টাইম দেন অ্যাট সাম টাইম, অ্যাট সাম টাইম. আর টাইমের বিষয় আরেকটা বিষয় হলো টাইম ক্যানট গো ব্যাকওয়ার্ড. হ্যাঁ, মানে টি জিরোর পেছনে কোনো টাইম নাই, সো এই টাইমের এই যে ডিসক্রিটাইজেশনটা হবে হলো কি অলওয়েজ সামনে থেকে, সামনে থেকে পেছনে. হ্যাঁ, পেছনে থেকে যাওয়া যাবে না. সো আমরা যেটা করলাম দেখো এন প্লাস ওয়ান মানে এট এ লেটার টাইম মাইনাস দি প্রেজেন্ট টাইম, মানে টাইমের ইয়েটা করা হচ্ছে মানে এট এ লেটার টাইম. হ্যাঁ, এট এ লেটার টাইম মানে পরের টাইম থেকে, লেটার টাইম মাইনাস প্রেজেন্ট টাইম মানে যে পয়েন্টে আমরা আসি, আই তো হলো যে কোনো পয়েন্ট. হ্যাঁ, আই তো হলো যে কোনো পয়েন্ট, তাহলে যে পয়েন্টে আসি তাহলে লেটার টাইম মাইনাস প্রেজেন্ট মানে টাইমের ইয়েটা হবে হলো কি অলওয়েজ ফরওয়ার্ড ডিভাইডেড ডিফারেন্স এফ ডি ডি. হ্যাঁ, ফরওয়ার্ড ডিভাইডেড ডিফারেন্স কি, উইথ দিস থিং ইন মাইন্ড আমরা তাহলে এটা হলো আমাদের ডিসক্রিটাইজেশন. হ্যাঁ, ডিসক্রিটাইজেশন. তাহলে এভাবে আমরা এটা এই ইকুয়েশনটাকে সিম্পলিফাই করলাম, এই এই ইকুয়েশনটাকে সিম্পলিফাই করলাম, করে মানে ইকুয়েশনটাকে এমন ভাবে সিম্পলিফাই করলাম যে শুধু এট এ লেটার টাইম, টি আই এট এ লেটার টাইম. হ্যাঁ, মানে আমরা যে নোট, আই তো এনি নোট মানে প্রেজেন্ট নোট, এই প্রেজেন্ট নোটের ফরওয়ার্ড টাইমের এন প্লাস ওয়ান টাইমের যে ভ্যালুটা সেটাকে এক পাশে রাখলাম আর বাকি সবগুলো অন্য পাশে নিয়ে গেলাম, বাকি যা থাকে. তাহলে আমরা টি আননোন অ্যাট এ লেটার টাইম, হ্যাঁ লেটার টাইম স্টেপ, অ্যাট এ লেটার টাইম স্টেপ এটা হলো আননোন, আর বাকি আমরা ধরে নিচ্ছি যে এই পাশে যা থাকবে
এভরিথিং ইজ নিউ, এই পাশে যা থাকবে এভরিথিং ইজ নিউ। তাহলে এভাবে ফর নোট ওয়ান, নোট ওয়ান এট এ লেটার টাইম ইজ গিভেন বাই দিস, নোট টু এট এ লেটার টাইম ইজ গিভেন বাই দিস, নোট থ্রি এট এ লেটার টাইম ইজ গিভেন বাই দিস, নোট ফোর এট এ লেটার টাইম ইজ গিভেন বাই দিস। হ্যাঁ, মানে এই যে আমরা যেটা বললাম যে আমাদের এই সলিউশনটা হবে টাইম মার্চ বেসড। হ্যাঁ, টাইম মার্চ বেসড। তাহলে টাইম মার্চ বলতে আমরা কি বুঝাচ্ছি? টাইম মার্চ। হ্যাঁ, টাইম মার্চ, দ্যাট ইজ টাইম মার্চ বলতে আমরা প্রত্যেকটা আননোন বের করতেছি হলো গিয়ে এট এ লেটার টাইম। হ্যাঁ, মানে টাইম মার্চ করতেছি, মানে আমরা ধরে নিচ্ছি যে আমরা টি ওয়ান জিরো, এই যে টি ওয়ান এট মানে এর আগের আগের টাইম স্টেপে আমি জানি, মানে আগের টাইমে এর ভ্যালুটা জানি, সরি মানে এটা 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 না, মানে এনি 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 টাইম, মানে আগের ভ্যালুটা আমি জানি এনে, দেন এন প্লাস ওয়ানে বের করবো, দ্যাট ইজ আগের ভ্যালুটা জেনে আমি সামনের টাইমটা বের করতেছি, তাহলে টাইম মার্চিং প্রত্যেকটা। টি ফোর মানে আগেরটা আমি জানি, এই যে টি ফোর এনে, টি ফোর এট এনে আমি জানি, দেন আমি এন প্লাস ওয়ানে বের করতেছি। ঠিক আছে, এটা হলো এটাকে বলা হচ্ছে টাইম মার্চ প্রবলেম। হ্যাঁ, আমরা মনে হয় এই পর্যন্ত থাকি আজকে, আমরা কালকে কন্টিনিউ করব। এই যে যতটুকু হলো এর মধ্যে যদি তোমার